উদ্বোধন হলো বহুলকাঙ্ক্ষিত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বেলা 11:41 টানেলে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন শেখ হাসিনা। এ সময় তার সাথে সরকারের একাধিক মন্ত্রী সহ বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও চীনের জি2জি অর্থায়নে নির্মিত এই প্রকল্প ব্যয় হয়েছে 10,374 কোটি টাকা। কর্ণফুলী নদীর 18 থেকে 31 মিটার নিচ দিয়ে টানেলটি তৈরি করা হয়েছে। 3.43 কিলোমিটার দীর্ঘ টানেলটি পাড়ি দিতে সময় লাগবে 3 থেকে 3.5 মিনিট। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?